बाबा गो बाबा, बाबा गो बाबा। जानी ना खराब बनाई एर कलिजा फाइटा जाए आमार कथागुलो शुनले। बाबा गो बाबा, बाबा गो बाबा, बाबा तुमी के मोहनाचो छोटो माटिर गोरे, तुम्हारे कथारी दही माजे पड़छे बारे बारे। बाबा तुमी के मोहनाचो छोटो माटिर गोरे, तुम्हारे कथारी दही माजे पड़छे बारे बारे। बाबा गो बाबा, बाबा गो बाबा। দেখেন দেখেন হুজুর, একটা চেহারা হাসি নাই, সব চেহারাগুলো মরে গেছে, প্রত্যেকটা পোলা তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলা তার, প্রত্যেকটা পোলা তার বাপরে ভালোবাসে। যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে, যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না। এই বাপটা যে কেমন সম্পদ, বাপটা কেমন বটগা, সারা জীবন পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য, বাবা কইছে ঘরে যাও বৃষ্টি লাগলে ঠান্ডা পা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সব সময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পুড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মা গো মা, ও মা খাইতে মরছে, মুখের মধ্যে খাওন দিব, হঠাৎ কি আমার প্লেটটা রাইকা দিছে, পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন, মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাতি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই হলো চার নম্বর কষ্ট, শেষের কষ্ট কোনটা জানো নি? মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি। মা মা জানা তের চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা। বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। গত রমজানে অনেকের মা চুলার পারে বসে ইফতার বানাইছে, কথা বলেন ঠিক কিনা?
যুবক আমার, গত রমজানে মাস এরই সময় তোমারা ডাক দিছে, একটা বছরও ঘুরতে পারে নাই, এই মার্চ মাসটা আমার শোকাবহ মাস। মার্চের পাঁচ তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হলো, তিন বছর হয়ে গেল, কত মাহফিলে গেলাম, কত মুরব্বি দেখলাম, কিন্তু বাবার মতো দেখি নাই। আমি যে চট্টগ্রাম হাটহাজারিতে কথা বলতেছি, মানুষের সামনে মানুষ কানলে শরম লাগে, কিন্তু আমি যখন হাজার হাজার মানুষ নিয়ে আমার মার কথা বলি, আমার বাবার কথা বলি, তখন আমি আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করে, পকেটে টাকা নাই, ব্যাগ বইরা বাজার নিয়ে সন্ধ্যায় আসে, কোথায় থেকে টাকা পাইলো, কেমনে বাজারটা করে আনলো, কোনো দিন বাবার জিজ্ঞেস করি নাই, একদিন না দুই দিন না প্রতিদিন এমন ভাবে আমার চাহিদা মিটাইছে। এই যে আমার মুরব্বী হুজুর বসা আছে, জানি না তার সন্তান এখানে আছে কিনা, এই বাবা সন্তানের জন্য ফুত ফুত করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে, এখন আগের মতো ধরতে পারে না, আগের মতন সুরা কেরাত গুলো টান দিয়ে পড়তে পারে না, শক্তি কুলায় না, আগের মতো দৌড়তে পারে না, বসতে পারে না, এই জন্য বিছানার মধ্যে বাবা পইরা থাকে। আরে বাবা তো এমন বাপ, সারাদিন পরিশ্রম কইরা এই কপালটা ঘেমে যায়, গড়ে ঢোকার সময় নিজের লঙ্গি দিয়া গামটা মুইসা ফালাই, কেন জানেননি, সারা রাত্রায় রাস্তায় মুসে নাই গড়ের দরজায় মুসলো, কারণটা কি, এই জন্য গড়ের দরজায় এসা বাবার মাথার গামটা মুসে ফেলাইছে, সন্তান যেন বুঝতে না পারে বাবা কষ্ট করেছে, স্ত্রী যেন বুঝতে না পারে তার স্বামীটা কষ্ট করেছে, হাজার কষ্ট কইরা ব্যাগ বইরা বাজার লইয়া ভিতরে ঢুকে একমাত্র একটা মানুষ কষ্ট গোপন করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। এই বাবার কষ্টের কথা কেউ কয় না, এই বাবার দুঃখের কথা কেউ বলে না। ও যুবক, আমি তাহিরি দেখেছি আমার বাবা আমরার জন্য কি করেছে। আমার বাবা বলছিল, পুত্রে তোদের হাতে লাঠি দেই নাই, হাতের মধ্যে কলম দিছি, কষ্ট করো, কোনো একদিন সুখের দেখা পাইবা। আজকে বাপটা চলে গেছে, আমি যখন হেলিকপ্টারে মাহফিলে উঠি, আমি দেখেও নাই যে আমার বাবা হেলিকপ্টারে ঘুরায়, কিন্তু আমার আব্বা উপর থেকে নিচে তাকিয়ে দেখলাম আমার এমন ভাবে হাত লড়ায় লড়ায় দেখাইতেছে। এখন ভিডিওটা দেখলে মনটা মানাইতে পারি না, আমি তো বুঝেছি এটা আমার বাবার হাত লড়ানো না, যেন আমার বাবা নিষিদ্ধে বলতেছে, বাবা ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, এই দোয়া এখন আমার জন্য কেউ করে না, আমার বাবা আমার জন্য এমন দোয়া করেছেন, বাবা গো বাবা, মামা গো বাবা। জানি না কার আব্বা নাই, এর কলিজা ফাইটা যাবে আমার কথাগুলো শুনলে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গোরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গোরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন দেখেন হুজুর, একটা চেহারা হাসি নাই, সব চেহারাগুলা মরে গেছে, প্রত্যেকটা পোলা তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলা তার, প্রত্যেকটা পোলা তার বাপরে ভালোবাসে,
যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে, যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য, বাবা কইছে ঘরে যাও, বৃষ্টি লাগলে ঠান্ডা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা যেই বাবা সন্তানদের সবসময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই, বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি, বাবা যেই ঘরের মধ্যে ছিল এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। আমি ঘরের দরজাটা বাবা শেষ রাইতে খুলে রাখতো, আমি যাই বাবার মাথায় হাত বলাইতাম, ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে বাবা, শুধুমাত্র তুমি না। ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই, আমি যখন শেষ রাইতে বাড়িতে যাইতাম বাবার খাটের কাছে যাই মাথায় হাত দিলে আব্বা বলতো মাহফিল কেমন হয়েছে, লোকজন কেমন হয়েছে, অসুবিধা হয়েছে? আমি বলছি না বাবা হয় নাই, ওই একটু পরে আজান দিব, নামাজটা পইরা তো চাইল্লা খায়া ঘুমাইও, তুমি তো সারা রাত্র ঘুমাও না, খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না। আমি এই কথা বাবা যখন বলতো আম্মারে বলতাম, আম্মা আপনি আমার খাবারটা গরম কইরা দেন, আমার আম্মা আমার খাবার গরম কইরা দিত, আমি খাইতাম। কিন্তু আমি এখন বাড়িতে যাই, আমার বাবার খাট আছে ঠিকই কিন্তু আমার বাবা নাই। বন্ধুরে ও হাট হাজারির বাবা আমার বাবা নাই, এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই, চুপচাপ যায় নামাজ পড়ে ঘুমায়া দেখি। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু বাবা নেই শুধু বাবা নেই, জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই।
এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই যে আমি আয়াত পড়ছিলাম, হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এটা হলো তোর বাবা, এটা হলো তোর মা। এ যুবক আজকে রাতের বেলা যাই এক বুড়িশ্বর ওই মারে যায় জিগাইবে, আম্মা আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের পরে কষ্ট করছো, একটু কষ্টের একটু ব্যাখ্যা করে আমার বুঝাই দেও না। মা কইব বাবা রে আমার যখন নতুন বিয়া হইছে, আমি যখন তোর বাবার বাড়িতে আইছিলাম আমি চলতাম ফিরতাম, কোনো স্বাধীনতার কোনো কষ্ট ছিল না, কিন্তু যেই মাত্র শুনলাম অনুভব করলাম তুই পেটের মধ্যে কনসিভ হইছস, সেই সময় থেকে আমি আগের মতো হাঁটতে পারি না, সাবধানে হাঁটতে হয় যেন আমার জাদু মুনি নষ্ট না হয়, অর্থাৎ তুমি পেটে যাওয়ার সাথে সাথে আমার হাঁটার স্বাধীনতা আমি হাইরা ফেলাইছি, এটা হইলো একটা কষ্ট। দুই নম্বর হলো তোরে নিয়ে রাত্রি বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে উপর হইয়া গেলে তুই পেটে চাপা পড়ে মারা যাবি, এই জন্য আমি কান্দে কইছি সজাগ থাক, চোখেরই কইছি ঘুমায়া থাক, কিন্তু আমি এমন রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস, এটা হলো দ্বিতীয় আর একটা কষ্ট। আর একটা যতই তোর দিন যাইতাছে, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেছি পেটের ভিতরে এমন জোরে একটা লাথি, এমন জোরে একটা লাথি মারছস, এমন জোরে একটা লাথি মারছস, আমার ঘুমটা ভাঙা গেছে। তোর বাবা আমার জিজ্ঞাসা করছে কি ব্যাপার ঘুমাও না কেন, সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাই না। এ যুবক মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও, অথচ আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙিয়া ফেলাইছি, এরপরও মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব ও আমার চট্টগ্রামের বাবা, আমার হাট হাজারির বাবা, তালতলার বাবা, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হইয়া গেছে। এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আমার মনে হয় সে হয়তো বিডিয়ামেন হতে পারে, কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলায় কাঁদতেছে, বুঝছি তুইও বুঝি আমি তাহির মতন মায়ের পাগল। ওই মা দিনের বেলা খাইতে বসছে মুখের মধ্যে খাওন দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে, পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন, মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি, এই হলো চার নম্বর কষ্ট। শেষের কষ্ট কোনটা জানো নি, মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি, মা মা জান্না তেরে চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা, মাদার বিচি নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা। ডাক্তার
ডাক্তার কবিরাজরা বলে, ডাক্তার বিজ্ঞানীরা বলে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপর মা জানে নিশ্চিত মৃত্যু, এরপরও সন্তান দেখার স্বপ্নের আলপনা আঁকে। মা জানে সন্তান প্রসবে এই ব্যথা সহ্য করা সম্ভব না। এরপরও যাদুমণির চেহারা দেখতে যাইয়া এই কষ্টটা মা স্বীকার করে। যুবক মা যখন গড়ের ভিতরে ঢুকে দাই, মা ঈশা গড়ের দরজা লাগাইয়া দেয়। ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। যাদুমণি পেট থেকে বের হবে, মা মারে বারে বেহুশ হইয়া যায়। পানি দিয়া দিয়া মার হুশ আসে। আমি মারে লাইতাইতে লাইতাইতে মরণ পর্যন্ত পৌঁছাই দিছিলাম। আমার নবী কি বলছে জানুনি, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দিবে। এই আওয়াজে মানি না, সব মায়ের জন্য আওয়াজ করে কই সুবহানাল্লাহ। মা দুঃখিনীকে আল্লাহ বাঁচায় রাখে দেখানে বাইছে তাকে, যদি মরে যাই তো আল্লাহ দাম বাড়াই দিত। এখন যে মা বেঁচে আছে, আমি মায়ের দাম কি দিলাম? এই জন্য মা দুঃখিনী দেখবেন সিজারে, দেখবেন ইউটিউবে সার্চ দিবেন সিজার, দেখবেন ডাক্তার পেটকাইটা বাচ্চা বাইর করলে সন্তানটারে দূরে নেয় না, রক্ত মাখা বাচ্চাটারে মায়ের বুকের মধ্যে দিয়া দেয়। আরে কেন দে, কেন? আরে শুন শুন, আমার মার এত ব্যথা হয়, এই ব্যথা কোনো স্যালাইন দিয়া বন্ধ করা সম্ভব না, কোন ধরনের মেডিসিন দিয়া বন্ধ করা সম্ভব না, একমাত্র মায়ের কষ্ট দূর হয়ে যায় সন্তানের পরশে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়েরা, ওই মায়ের কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবে? এই জোরে কোন আল্লাহ সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না মায়ের কষ্ট দিলে? মায়ের কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না? জবানটা খুলে বলুন, মায়ের কষ্ট দিলে আমার আল্লাহ কখনো সহ্য করবে না? আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজন কিংবা একজন যদি বুড়ো হয়ে যায় তাকে ধমক দেওয়া যাবে না। কিভাবে ব্যবহার করতে হবে শুন শুন, ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আওয়াজ করে বলুন হুকুম কা, আর হাত তুলে বলো হুকুম কা। যুবক আমি আপনাকেই বলছি, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে থেকে ওয়াদা, মা বাবার খেদমত করবো কি করব না? এই শুনুন, আমি বলছিলাম মাকে আমরা লাথি মেরে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই, মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই। আল্লাহ আমার মারে বাসায় রাখে দেই, খা কথা কন ঠিক না বেঠি? আল্লাহ আমার মারে বাসায় রাখে দেই খা। আজকে আল্লাহ আমার মা বাচ্চা দিছে, এখন আল্লাহ যে বাসায় রাখছে, আমার মারে আমি কি মর্যাদা দিলাম, আমার মারে আমি কি মর্যাদা দিলাম, আমার মারে আমি কি মর্যাদা দিলাম? যুবক আওয়াজ করে বলো, আমার মারে আপনার মারে কষ্ট দিলে আল্লাহ কি কষ্ট পায় না? রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন, আছে কিনা হাদিস? রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমার রাসূল বলছেন, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। মনে রেখো, বাবা মা যার প্রতি রাজি সে জান্নাত অর্জন করলো, যার প্রতি রাজি না তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমার মার মর্যাদা বাড়াইছে কে? আপনি সম্মান দিতে অসুবিধা কোথায়?
ও বাবা মারে কষ্ট দিয়ে মনে করতেছে খুব বড় হয়ে যাবেন, নিশ্চিত মনে রাখেন বাবা মাকে কাঁদালে নিজেও কাঁদতে হবে। একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো জ্বলবেন আখিরা তো জ্বলবেন, সেটা হলো বাবা মা। মনে করেন না যে আপনি মৃত্যুর পরে বাবা মার কষ্ট দিলে আল্লাহ বিচার করবে, বাবা মাকে কষ্ট দিলে শাস্তি দুনিয়াতেই হবে, এমন হাজার হাজার প্রমাণ আছে কিনা বলেন। এই আমাদের বুড়িশ্বর আছে কিনা বলেন, মা বাপরে কষ্ট দিছে, দুইতলা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিকা ছিল, হ্যাঁ তার শেষ পর্যন্ত সে ফকির হয়ে গেছে, আবার কিছু আছে দশতলা বিল্ডিং এর মালিক ঠিকই আছে কিন্তু শান্তি নাই। কথা বলেন কি নাই শান্তি? আমার মা সুটকি ছিলেন আপনারা, পাটা ছিলেন পাটা, সুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে যে ভর্তা করে মনে আছে কথাগুলা কি মনে আছে? নাকি আপনারা পোলাও কুরমাই খান সবসময়? আমার মারে দেখছি পাঠার মধ্যে ভর্তা করছে, করার পরে ওই পাঠাগুনের উপরে ভাত রাখছে, ভাত রাখা একটা মোড় দিয়া ভাতটার ছোট ছোট গুল ফিরে আমাদের হাতে দিছে। আল্লাহর কসম করে বলি আজকে দেশি মুরগি খাওয়ালেন, আজকে গরুর গোশত দিলেন, আজকে সবজি দিলেন, কত খাবারই তো দিলেন, কিন্তু খোদার কসম কত জায়গায় ঘুরি কিন্তু মায়ের সেই দিনের ভর্তার খাবারের মতো স্বাদ লাগে না। কথা বলেন না কেন? আরে আপনার পরিবার আপনাকে বড় মাছ বড় মাছ খাওয়াক না কেন, রুস্ট খাওয়াক না কেন, পোলাও কুরমা খাওয়াক না কেন, কিন্তু মায়ের হাতের সুটকির ভর্তার খাবারের মতো লাগে না। পৃথিবীতে মা মাই, সারা দুনিয়া ঘুরে এসে দেখবেন মা মাই, মায়ের উপর আর কেউ নাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা? যেমন আমার চোখে দেখা আমার বাড়িতে আমার ঘরের থেকে মাত্র এক মিনিট লাগে আমার এক চাচাতো ভাইয়ের কিডনি লাগানোর জন্য, কিন্তু কিডনি লাগাইতে পারতেছে না, শেষ পর্যন্ত মাদ্রাজ নিয়ে গেল, সেখান থেকে একটা কিডনি লাগাইয়া দেশে ফিরে আনলো। জিজ্ঞেস করলাম ভাই এই কিডনিটা কিভাবে লাগালেন, পয়েন্ট মিলল কিভাবে, এটা কি ওই দেশে গিয়ে পেয়েছেন? তখন আমাকে বলল ভাই রে ওই দেশে যাওয়ার পরও কিডনি পাই নাই, কিন্তু একটা কিডনি লাগাইছি, বাচ্চার মা তার মেয়েরে একটা কিডনি দিয়ে দিছে। আগে মনে করতাম এগুলো কাল্পনিক, মনে হয় যেন ছবির মধ্যে দেখাইতো, একজনের চোখ একজনের দেলা, একজনের কিডনি আরেকজনের দেলা, মনে হয় যেন এটা কাল্পনিক কথা গল্পের মতন, কিন্তু আমি দেখলাম আমার গ্রামের ভিতরে। এক বছর আগের ঘটনা আর তিন বছর আগের ঘটনা শুনেন, বাচ্চা হলো মায়ের পেটে, বাচ্চা হলো মায়ের পেটে, বাচ্চা হলো মায়ের পেটে, ডাক্তাররা বলতেছে বাচ্চা এমন একটা পজিশনে আছে বাচ্চারে সেভ করতে গেলে বাচ্চার মা মারা যাবে, বাচ্চার মাকে সেভ করতে গেলে বাচ্চা মারা যাবে, উভয় সংকট। এবার বাচ্চার মার ওই যে শাশুড়িকে আনলো, ও মেয়ের শাশুড়ি আপনি বলুন আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চা সেভ করতে গেলে আপনার বৌমা মারা যাবে, আপনার বৌমাকে সেভ করতে গেলে আপনার আপনার নাতি বাচ্চা পেটের বাচ্চা মারা যাবে, আপনি কি বলেন? তখন শাশুড়ি বলতেছে আমার বৌমা যদি বেঁচে থাকে ভবিষ্যতে সন্তানের আশা করা যায়, আপনি চাই ঠিক আছে বৃহৎ স্বার্থে আপনি বাচ্চাটারে শেষ করে দেন, আমার মেয়েটারে বৌমাটারে বাঁচিয়ে রাখেন, ঠিক আছে সিগনেচার করেন। সিগনেচার করলো, আবার আনলো ওই মেয়ের মাকে, আপনি তো মেয়ের মা আপনি বলুন কি করতাম? তখন মেয়ের মা বলতেছে আমার মা মেয়ে যদি বেঁচে থাকে আল্লাহর রহমতে আবার সন্তান হবে, আমার বিআইনের যেই কথা আমারও একই কথা, আপনি আমার মেয়েটারে সেভ করেন বাচ্চাটারে মেরে ফেলেন। এই কথা বইলা কাগজ সিগনেচার দিয়া সুন্দর করে ওটি তিনি ঢুকাইছে অপারেশন থিয়েটারে, ঢুকলো সাথে দুইজন নার্স ঢুকলো, আমার জানা ঘটনা, দুইটা নার্স ঢুকলো ডাক্তারও ঢুকলো, ঢুকার পরে এবার যখন অপারেশনের কাজটা শুরু করবে তখন পাশের ম্যাম ডাক দিয়ে কই ম্যাম আজকে আজকে যে আমরা অপারেশনটা করবো এত বড় একটা দায়িত্ব নিতেছি, যদিও মেয়ের শাশুড়ি বলছে মেয়েটাকে সেভ করার জন্য, মেয়ের মা বলছে মেয়েটাকে সেভ করার জন্য, কিন্তু একটাবার যার পেটে বাচ্চাটা ধরছে তার একটু জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই তো, এক কথাই তো, তার একটু জিজ্ঞাসা করে নাইলে পরে আফসোস করবে। তখন ডাক্তার বলে যে আসল কথাটা ঠিক আছে, আসলে তো ঠিক আছে। তখন ওই মেয়ের মেয়ে তাহলে জিজ্ঞাসা করে বোন তোমার তো পেটে বাচ্চা, বাচ্চার পরিস্থিতি এরকম যে বাচ্চাটাকে সেভ করতে গেলে তোমাকে সেভ করা যায় না, তোমাকে সেভ করতে গেলে বাচ্চাটাকে সেভ করতে যায় না, এখন কি করব? তোমার শাশুড়ি বলছে তোমাকে সেভ করার জন্য, তোমার মা বলছে তোমাকে সেভ করার জন্য, তুমি কি বলো? তখন ওই মেয়েটা চোখের কুনা দিয়ে পানি ছেড়ে কয় ও ডাক্তার ও ম্যাম বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না, বাচ্চাটা তো আমার মার পেটে না, এই বাচ্চাটা তো দশ মাস দশ দিন ধরছি আমি ধরছি, ও ম্যাম আমার মা যাই বলছে বলে যান, আমার শাশুড়ি যা বলছে বলে যান, আমার বাচ্চাটাকে বাঁচাই রাখেন, প্রয়োজনে আমারে মেরে ফেলেন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী
মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফন মাগো তোমার মতো আমায় কোলে টানি মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুচে নাকি এই আপনি বিয়ে করছেন আপনার স্ত্রী আছে আপনার স্ত্রীকে মাঝে মাঝে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিবেন মাঝে মাঝে আপনার স্ত্রীটাকে আপনার স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন মনে রাখবেন আপনি যেমন আপনার বাবা মায়ের প্রতি দুর্বল আপনার স্ত্রীটাও তার বাপ মার প্রতি দুর্বল আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির ইজ্জতে আপনার স্ত্রীকে তার বাবার বাড়িতে মাঝে মাঝে পাঠান আপনার স্ত্রীও আপনার আপনার নিজের বাবা মাকে সম্মান করবে কথা বলেন ঠিক না বে ঠিক এই মানবতাটা ঘরে রাখবেন ঘরটা সুন্দর হবে বলেন মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুচে নাকি আঁচল দিয়ে মুচে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী যুবক আরো তিন ঘন্টা বয়ান করলে কথা একটাই বলবো মায়ের খেদমত যদি আপনি মেনে যান আমার এই পর্যন্ত ওয়াজ আমার ওয়াজের দরকার নাই তবে একটি কথা বলতে চাই আজকে থেকে ওয়াদা কার কার মা নাই হাত তুলে হাত না মান কার কার বাবা নাই আমার মতন হাত তোলেন যে কোনো মাহফিলে যাই সবচেয়ে বেশি বাবা নাই মানুষগুলোই বেশি হাত না মান আজকে থেকে ওয়াদা করেন আগামীকাল শুক্রবার বাবার কবর পারে যায়া চোখের পানি ফালাইয়া দোয়া করব রব্বের হামহুমা কামান রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ছোটবেলা বলে আমাকে আমার আব্বা আম্মা যেমনি লালন পালন করছেন দেখেন আমি হাই খাইতে পারি না মা কেমন খাওয়নটা খাওয়াইছে মার বান্ডেতে আল্লাহ এমন দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না এত নিয়ামত দিছে মায়ের একদার দুধের দাঁত কাটিয়া গায়ের চা একদার দুধের দাঁত একদার দুধের দাঁত কাটিয়া গায়ের চাম পাপ শুভ নাই লুরিন শুধু হবে না এমন দরদি ভবে আমার মা আগো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো মায়ের কান্দন যাবত জি হবো এই মাদ্রাসার এই আজকের বুড়িশ্বর কমিটি তালতলা কমিটির পোলাপান প্রত্যেকটা পোলাপান দেখে খুব ভাল লাগলো আমি যুবকদের এই ভালোবাসা দেখে এরার মাথায় যে কেমনে ঢুকলো যে তাহির হুজুর তো প্রত্যেক মাহফিলে 5 মিনিট 6 মিনিট মায়ের ওয়াজ করে আজকে তাহির হুজুর মুখ থেকে বেশি করে মায়ের কথা শুনবো এই যে সিদ্ধান্তটা নিয়েছে এতেই প্রমাণ করে এই পোলাপানগুলো মায়ের পাগল আল্লাহ এই তালতলা আমার পোলাপানগুলোরে মায়ের পাগল বানায় দাও আমিন কন আজকের মাহফিলে যারা এসেছেন সবাই যেন মায়ের পাগল হয়ে যান আমিন কন আরে মায়ের কান্দন
দুই সারা মাস বোনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয় একদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভদাহারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, কত না মারাত বহালো বিজল গুয়ে মুতে, আমার শোক নাই রাখিয়া মাই তাকে বিজাতে, ওরে এই তাহিরি ডাইকা বো হেলে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখি বুখারি হাদিস স্কুলে করছে নবী গো শোনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদাহারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথা ঠিক কিনা? আর দশম মাস দশ দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, আরে অসুখ হলে এ দেখি চাই আমার মায়ের ওই সেই বিছানায় পইরা গো, আরে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদাহারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা কেন এত দামি জানে না সকলে? আমি খুশি হব, আমি খুশি হব, আমি খুশি হব যদি আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন। আমি আশা করব এই মাহফিলে এই মোবাইলের লাইট যে যেভাবে আলোকিত হয়েছে প্রত্যেকের হৃদয় দিয়ে যেন ঘরটাকে আলোকিত করেন। একটা মোবাইল আজকে খালি রাখবেন না, একটা মানুষ উঠবেন না, শুধু মোবাইলটা লাড়িয়ে লাড়িয়ে আমার সাথে পড়েন। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনে কত শোক, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনে কত শোক, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে কোদার আর সটলে, মা কে জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস হাতরবে, আহাই একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মা কে একবার দেখিলে দেখুলে, মা কেন এত দামি জানে আমা কেন এত দামি জানে না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে থা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মা কে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, মা
ও মা মা গো মা ও মা গো ও মা ও মা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা সাজিয়ে গুজিয়ে আল্লাহ সাজিয়ে গুজিয়ে দে মোরে বরয়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বরয়ে পাতার গরম জলে পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপে শর্মা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ।